গলব্লাডার বা পিত্তথলিতে পাথর বেশ পরিচিত একটা রোগ। ফলে পিত্তথলিতে ব্যথা মানেই অনেকে মনে করেন পিত্তথলিতে পাথর হয়েছে। তবে পিত্তথলিতে ব্যথা মানেই পাথর জমা নয়, যকৃতের নিচে ডান দিক ঘেঁষে অবস্থিত একটি ছোট অঙ্গ পিত্তথলি। লিভার বা যকৃৎ দ্বারা উৎপাদিত অতিরিক্ত পিত্ত এই গলব্লাডারে এসে জমা হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে বেঙ্গল নিউজ 24-এর আজকের প্রতিবেদনে। পিত্তথলিতে পাথরের উপস্থিতি কোলেডোকোলিথিয়াস নামে পরিচিত। এটি পিত্তের প্রবাহকে বাধা দেয়, ফলে থলিতে চাপ পড়ে ও ব্যথা বৃদ্ধি পায়। পিত্তথলিতে কোলেস্ট্রল, মনোহাইড্রেট, ক্যালসিয়াম বিলুরুবিন এবং অন্যান্য লবণের সংমিশ্রণে হল বিলিয়ারি স্লাজ। এই পদার্থগুলো জমা হওয়ার ফলে পিত্তথলিতে ব্যথা হতে পারে। এর লক্ষণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে সেই ব্যথা কোমর এবং ডান কাত পর্যন্ত ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে। পেটের ডান দিকে তীব্র ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হতে পারে। আর পিত্তথলিতে প্রদাহের কারণে শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে এবং গাঢ় রঙের প্রস্রাব হতে পারে। পিত্তথলির পাথর ছোট ছোট বালির দানার মতো হয়ে থাকে। মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত দানাদার বস্তু, যা বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে। এটি নির্ভর করে কি পদার্থ দিয়ে পাথর তৈরি হয় তার উপর। কোলেস্টেরল, বিলুরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো অবস্থায় থাকে। তবে সাধারণত মধ্যবয়সী নারীদের এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তবে কেন তাদের গলব্লাডারে পাথর হচ্ছে তার কোনো নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো উপসর্গ থাকে না, কোনো কোনো সময় তীব্র ব্যথা হয়। এই রকম ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে যেসব খাবারে ভরসা করতে পারেন তার মধ্যে কাঁচা হলুদ বেশ কার্যকরী। হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা পিত্তরসকে ঠিক রাখে। আর লেবুর রসে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। চিকিৎসকের মতে সকালে খালি পেটে লেবুর রস মিশিয়ে এক গ্লাস পানি খেলে উপকার পাবেন। এছাড়া নারিকেল তেল ও ক্যানবেরি জুসে উপকার পাওয়া যায় বলেও মত দেন অনেক বিশেষজ্ঞরা। তানজিনা আখন্দ তানিয়া, বেঙ্গল নিউজ 24, ঢাকা।